হেফাজত নেতা মামুনুল হক হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে কিভাবে ঠোঁট নাড়াতেন তা দেখিয়ে ব্যঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের এমন অভিযোগ করেন তিনি মামুনুল হক হজরত মোহাম্মদ মাসুদ সাল্লাহ কীভাবে ঠোঁট নাড়াতেন সেটা সে অভিনয় করে দেখিয়েছে অর্থাৎ রসুল সাল্লাহ সে ব্যঙ্গ করেছে এ অধিকার তাকে কে দিয়েছে এটা যদি অন্য কোন লোক করতো তাহলে হেফাজতের নেতারা আর যারা মামলকদের কথায় রাস্তায় নামে তারা কি করত।